হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে স্মার্ট ওয়াচ 116। এই যে আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতেছেন ভিউয়ার্স, এই স্মার্ট ওয়াচটি নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন, তার জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি এই স্মার্ট ওয়াচ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, এবং এটার দাম কত এবং এটার মধ্যে কি কি সমস্যা নিয়ে আপনারা প্রশ্ন করেন সেই সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে বলে নিচ্ছি, এই স্মার্ট ওয়াচটি আপনি দেখুন, এখানে স্মার্ট ওয়াচটিতে দেখতে পারতেছেন এখানে ঘড়ির টাইম। বিশেষ করে এই প্রশ্নটা আপনারা বেশিরভাগই করে থাকেন যে ভাই এটার টাইমটা কেন নষ্ট হয়ে যায়, এই বিষয়টা বেশিরভাগই আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন। তো এই ঘড়িটার টাইম নষ্ট হওয়ার মূলত যে কারণটা, আপনি যদি আপনার স্মার্টফোন থেকে ব্লুটুথ এবং জিপিএস এই দুইটা জিনিস যদি বন্ধ করে রাখেন, তাহলে আপনার এই স্মার্ট ওয়াচটির টাইম নষ্ট হয়ে যাবে, সেটা কয়েক ঘন্টার পরে নষ্ট হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? কারণ এটা আমি নিজে ব্যবহার করি, এই জন্য বিষয়গুলো দেখেছি খেয়াল করে। এরপরে দ্বিতীয়ত অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এই ঘড়িটার টাইম 24 ঘন্টা হয়ে যায়, এই ঘড়িটার টাইম 24 ঘন্টা হয়ে যায়, 12 ঘন্টা থাকে না কেন? তো ভিউয়ার্স, এই ঘড়িতে দুইটি সিস্টেম আছে, একটি হলো ডিফল্ট সিস্টেম আর একটি হলো ম্যানুয়ালি সিস্টেম। ম্যানুয়ালি সিস্টেম হলো এটা, দেখুন ভিউয়ার্স, এই যে ঘড়িতে একটি ছবি দেখতে পারতেছেন, তো এই ঘড়িতে যখন আপনি আপনার ফোন থেকে কোনো ছবি সেট করবেন সেটাকে ম্যানুয়ালি সিস্টেম বলে। তো এই ম্যানুয়ালি সিস্টেমের উপরে, অর্থাৎ আপনার ছবির উপরে যে টাইমটা আপনি দেখতে পারবেন, তো এই টাইমটা কিন্তু 24 ঘন্টা দেখায়, ঠিক আছে? তো এই টাইমটা 12 ঘন্টা রাখতে চাইলে আপনাকে করতে হবে কি, এই যে যে টাচ পয়েন্টটা আছে দেখুন, এই টাচ পয়েন্টের উপর আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখন যে সময়টা আপনি দেখতেছেন, তো এই সময়টা কিন্তু 12 ঘন্টা থাকবে, ঠিক আছে? এই সময়টা 12 ঘন্টা থাকবে, এই সময়টা আপনি 24 ঘন্টা দেখবেন না। এটা হলো মূলত এই ঘড়ির সমস্যা। আর যখনই আপনি এই টাচ পয়েন্টে আবার চাপ দিয়ে ধরে রাখবেন, অর্থাৎ দ্বিতীয় যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা আসলে আপনার ঘড়ির সময় তখন দেখাবে 24 ঘন্টা, ঠিক আছে? এই আর কি বিষয়টা আশা করি বুঝতে পারছেন। অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে ভাই এই ঘড়িটা কিভাবে চার্জ দেব বা কি কি উপায়ে এই ঘড়িটা চার্জ দেওয়া সম্ভব। তো এই বিষয়টা আমি আজকে দেখাবো। তো এখানে দেখুন, এই ঘড়িটার কিন্তু দুইটা বেল্ট আছে। তো এখান থেকে যেই বেল্টটা আপনি খুলবেন, সেই সাইডে দেখতে পারবেন এটার চার্জিং পয়েন্ট এরকম গোল্ডেন কালার, ঠিক আছে? যেই সাইডে থাকবে সেই সাইডটা হলো চার্জিং পয়েন্ট। তো এই চার্জিং পয়েন্ট, যে কোনো ইউএসবি চার্জার, আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যানুয়ালি, এইখানে দেখুন এটা একটি ইউএসবি চার্জার, এরকম চার্জার হলে হবে বা যে কোনো ধরনের ইউএসবি চার্জার হলেই হবে, ঠিক আছে? এই যে চার্জারটা দেখতেছেন আর এই যে স্মার্ট ওয়াচটি দেখতেছেন, এই যে স্মার্ট ওয়াচটির যে গোল্ডেন কালার পয়েন্ট, তো এইটা এইভাবে লাগাবেন, লাগানোর পরে দেখবেন যে চার্জ হবে, ঠিক আছে? তো যখন আপনি যদি ভুল ক্রমে উল্টা সাইড লাগান, উল্টা সাইড, তাহলে দেখা যায় এই ঘড়িটা কিন্তু চার্জ হবে না। তখন যখন আপনি কারেন্টে দিবেন, তখন দেখবেন যে এই ঘড়িটা চার্জ হবে না যদি উল্টো হয়ে থাকে। আর যদি আপনি রাইট সাইডে এই ঘড়িটা লাগিয়ে দেন, তাহলে তখন আপনি বুঝতে পারবেন কারেন্টে লাগানোর সাথে সাথে এখানে চার্জের ব্যাটারি উঠবে, ঠিক আছে? তখন আপনাকে বুঝে নিতে হবে যে ঠিক এটা রাইট বা রাইট সাইডে ওইটা আপনি লাগিয়েছেন, এইভাবে করে চার্জ দিবেন। এছাড়াও আপনি চাইলে এই ঘড়িটি যে কোনো ইউএসবি, সেটা হোক কম্পিউটার বা সেটা হোক পাওয়ার ব্যাংক, ঠিক আছে,
আপনি যে কোনো জায়গায় অর্থাৎ ইউএসবি সিস্টেম থাকলে এই ঘড়িটাকে আপনি চার্জ দিতে পারবেন। যেমন ধরুন আপনার আমার এই পিসিতে কম্পিউটারে যদি আমি এখানে এটা সেটিং করে দিই, দেখুন এখানে কিন্তু চার্জ হচ্ছে, লাইট জ্বলছে, ঠিক আছে, চার্জ হচ্ছে। এইরকমের আর কি যে কোনো ধরনের ইউএসবি সিস্টেম থাকা পয়েন্টে আপনি লাগিয়ে দিলে এটা চার্জ হবে। অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে ভাই এই ঘড়িটার চার্জ কেমন থাকে। তো দাম হিসেবে এই ঘড়িটার চার্জ খুব ভালোই থাকে, প্রায় 12-13 ঘন্টা আমার কাছে চার্জ থাকে এই ঘড়িটার, ঠিক আছে। এছাড়াও যদি আপনি আপনার ফোনের সাথে কানেক্ট রাখেন তাহলে দেখা যায় 10 ঘন্টার মতো বা 11 ঘন্টার মতো আপনি মিনিমাম এই ঘড়িটা থেকে ব্যাকআপ পেয়ে যাবেন, ঠিক আছে, চার্জ আর কি। আর আপনার ফোনের সাথে যদি কানেক্ট না থাকে একই 10-11 ঘন্টার মতো চার্জ থাকবে। এরপরের বিষয়টা হলো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই ঘড়িটার অ্যাপস আমরা প্লে স্টোরে পাচ্ছি না, ঠিক আছে, ফিটপ্রো অ্যাপসটি আমরা পাচ্ছি না প্লে স্টোরে। তাদের জন্য আমি একটা ভিডিও করেছি, শর্ট ভিডিও, সেটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি ইনস্টল করবেন বা কীভাবে বা কোথায় প্লে স্টোরে আপনি অ্যাপসটি পাবেন, সেটা আমি দেখিয়েছি। আপনারা ওই ভিডিওটা গিয়ে দেখে আসবেন, শর্ট ভিডিও, প্রায় 1 মিনিটের মতো, সময় লাগবে না, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর অনেকে যে প্রশ্নটা করে থাকেন সেটা হলো ভাই এই ঘড়িটার কিউআর কোড কোথায় পাবো, ঠিক আছে, এরকম প্রশ্ন করে থাকেন। তো আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে যে টাচ পয়েন্টটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে টাচ করবেন, অনেকগুলো অপশন আসবে। এখানে আসার পরে এখানে দেখতে পারবেন যে মোর অপশন, এখানে একটা টাচ করবেন, টাচ করার পরে এখানে দেখবেন ওয়েদার, আরও অনেক কিছু অপশন দেখতে পারবেন, ক্যামেরা, ঠিক আছে। এরপরে এখানে আরও অনেক কিছু দেখতে পারবেন, এখানে দেখুন এই যে কিউআর কোডটি দেখতে পারতেছেন ভিউয়ার্স। আপনার ফোনে যদি কিউআর কোড স্ক্যানার থাকে তাহলে আপনি এই কিউআর কোডটি আপনার ফোন দিয়ে স্ক্যান করবেন, সাথে সাথে আপনাকে নিয়ে যাবে প্লে স্টোরে অথবা যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। এই ঘড়ির যে সফটওয়্যারটি সেটা আপনাকে ডাউনলোড করতে বলবে, ঠিক আছে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এটার কিউআর কোড কীভাবে ব্যবহার করতে হয় বা কোথায় পাবেন। এরপরে যে প্রশ্নটা অনেকেই আমাকে করে থাকেন যে ভাই এই ঘড়িটার কীভাবে আমরা রিসেট দেব, ধরুন আপনি ভুলে ভালে অনেক কিছু করে ফেলেছেন, তো এখন চাচ্ছেন আপনি ঘড়িটাকে রিসেট দিতে, তো রিসেটটা কীভাবে দেবেন, তো এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স ঘড়িটার দিকে একটু লক্ষ্য করুন, তো টাচ পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখান থেকে আবারও চলে যাবেন মোর অপশনে, ঠিক আছে, এই যে মোর অপশনটা দেখতে পারতেছেন এটা এখানে টাচ করে ধরে রাখবেন টাচ পয়েন্টে, এরপরে একটা একটা করে টাচ দিন, টাচ করার পরে এখানে দেখতে পারবেন রিসেট, দেখতে পারতেছেন আশা করছি ভিউয়ার্স, এই রিসেট অপশনের উপরে আপনি ট্যাপ করে ধরে রাখবেন, আঙুল দিয়ে ধরে রাখবেন, রাখার পরে এখানে দেখুন আমার ঘড়িটি কিন্তু এখন রিসেট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ঘড়িটি কেনার সময় যেমন ছিল তেমনটাই এখন হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স ঘড়িটি রিসেট হয়ে গেল, ঠিক আছে ভিউয়ার্স, এইভাবে আপনারা ঘড়িটিকে রিসেট দিয়ে নেবেন। আর এখানে দেখুন রিসেট দেওয়ার পরে টাইম সব কিছু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পারছি এই ঘড়িটার বিষয়ে যে সকল প্রশ্ন আপনারা করে থাকেন। যদি ভিডিওটা দেখে উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।